कॉलर। हेलो सलाम कॉलर सलाम। हेलो सलाम। अलैकुम सलाम। हेलो सलाम। अलैकुम सलाम। क्या बोल चन? मैं नाम अहमद अपना सनेलो से दिया मैं सलाम रोहित। थैंक यू। वालेकुम सलाम। तो अमर एक खुद ही लोग याचन है जैसे रे अपना मती ना तो खुश तो करिया जी। हमें विशेष करिया अमर फुकते की दोनों बात जी अपना रे दिलाम जे अपना तो खुश तो करे जे जे फुकन तो नहीं आचन। तो तेरे अमर प्रश्न ही लोग जे साहित भाई तो ऐसा ना आसन तो साहित तो माने दुर्यस्ता खुदा कोई सुन বিমান কি আদব বাংলাদেশ যাইব কি না অর্থাৎ একটা সন্দেহ আছে এই যে টিকেটের যে ফেয়ার বাড়িছে তা তো মানে যুক্তিসঙ্গত নয় ব্যাপারটা বুঝছেন নি শেয়ার ভাই? জি জি আহমদ ভাই জি। আপনার যারা হইরা যে 50 পাউন্ড মানে 30 পাউন্ড চালিত অন্যান্য বিমানের লগে কোফার করলে যে টিকেটের যে ভ্যালু আছে জি একটা লগে দিয়ে করলে তো মানে মানে এমনি আমরা যাইতাম পারি না। চেষ্টা করি আমরা বাংলাদেশ বিমানে যাওয়ার লাগি 10 পাউন্ড 20 পাউন্ড বা মানে একটু বাড়া যদি অতিরিক্ত টাকা এগুলা আমরা একটু মনে হলো খুব কষ্ট লাগে। এরপরেও যে মানে যে পয়সা বাড়িছে এটা তো আসলে মানে কিতা কইনি আমরা বাংলাদেশ সরকার এত রিডিকুলাস হইছে যে বাংলাদেশ সরকার মানে যে বুঝরা না বিশ্ব যে যে এয়ারলাইন্স গুলো যেগুলো আছে আমরা যে বাংলাদেশে যায় ওগুলার লগে তো একটা সম্পর্ক করিয়া তো মানে ফেয়াটা মানে হতা আছে ওই তো হইল আমার হতা। আর দুই নম্বরে একটা কথা হইলো সাহিদ ভাই হইছেন যে মানে দেশ কুন্তা আছে মানে এই ব্যাপারে তো সাহিদ ভাই তো অবশ্যই জানেন কিছু যে আসলে মনে হয় আমরা দুর্গতি আরো বাড়াবো মনে হয় বাড়বো মনে হয় আশা করি যে আমরা যে অন্যান্য এয়ারলাইন্সে যদি যাই যে আমরা দুর্গতি কতটুকু হইব আপনার কাছে ছাড়িয়ে দিলাম একটা আর এমনি আমরা কতটুকু কষ্ট হয় এবং কোলারে বলছেন যে মনে হয় সিলেট থেকে দেখাতে আইসন দেখাতে কি লন্ডন আইসন মানে কতক্ষণ কষ্ট আর ব্যবসা তো আল্লাহ দিলে তো মাশা আল্লাহ খুবই ভালো চলে দেশ কিন্তু বিমানের তো ব্যবসা কোনোদিনও ভালো হন না বরং যে দুর্নীতি দুর্নীতি তো অষ্টম যত মানে ফেয়ার আপ করেন না কেন দুর্নীতি যত সময় স্টপ হয়েছে না ততদিন মানে বিমান কোনোদিনও মানে মানে বালা দিকে যাইতো না আর মানে আর কি আমি কইব তো আশা করি আপনারা মানে যে একটা নিয়ে আইসন খুব ভালো একটা প্রোগ্রাম। থ্যাংক ইউ আপনাদের দিলাম বিশেষ থ্যাংক ইউ আহমদ ভাই আপনি লাইনে আওয়ার লাগি আর আহমদ সাহেবে ফোন করিয়া কইছেন যে বিমানে বাড়া বাড়াইছে ঠিক কাম করছে বাফর কাম করছে। থ্যাংক ইউ আহমদ সাহেব আপনি কইছেন যে মুদির দোকান নাই বিমান আমরা যারা এখানে বইছি এরা এরাও মুদির দোকানও কাম করেন না আপনার ইনফরমেশনও লাগে আমি কইরাম এবং একটা এয়ারলাইন্সর বাড়া এক লগে 250 পাউন্ড বাড়ে এটা বাংলাদেশের মতো দেশের লাগে এটা সম্ভব 200-250 পাউন্ড একটা টিকেটও বাড়তে পারে না এক লগে আর আপনার লাগান মানুষ আমি স্ক্রিনও কিছু কইতাম সেইরাম না আপনি খেয়ে ফোন করছেন আমরা জানি এটা। থ্যাংক ইউ। দেখি নেক্সট কল। হ্যালো সালাম আলাইকুম। হ্যালো সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আলাইকুম সালাম। কে বলছেন ভাই? আমি চেষ্টার থাকি হইয়ার। জি কে হইরা? আমার নাম আমি মাখন মিয়া। মাখন ভাই খুব আছেন কিতা খবর আপনার? জি আমি প্রথমে একটা প্রশ্ন আমি জানতাম ভাইয়ার। জি আমি চাই আর এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে বড় এক দল লইয়া আইসলা জি কোন এয়ারে আইসলা বিমানে আইসলা নি না অন্য কোন এয়ারলাইনে আইসলা আর দুই নম্বর হইল কি এটা কোনো যুক্তি কেউ নাই এই যে বিমান বাড়া যেটা বাড়াই দিয়েছে এটা কোনো কোনো যুক্তিসঙ্গত নাই এটা আমরা সবাই মিলে বয়কট করা এবং আমরা একটা চিন্তা করা আইনগতভাবে কোনো কিছু করা যায়নি না না যায় না এটা আমরা প্রবাসী আমাদেরকে যে ব্যবহার করা হয় আমার মনে হয় কিছুদিন আগে যে আমরা লন্ডন প্রবাসী আমরা ভোটার অধিকার দেওয়া হয়েছে আর ওখান কো আমরা তারা মনে হল তারা যে মনে হয় মানে এটা ও অধিকার দেওয়া হয় আমরা বিমান ভাড়া 200 পাউন্ড বাড়াইলে অসুবিধা হইতো নাই এটা আমরা প্রবাসীদের লইয়া একটা চিনিমিনি খেলা তো আমার মনে হয় আমি খুব ধন্যবাদ দিয়ার একটা আপনারা সবাইকে যে আপনারা যে এই অনুষ্ঠান করছেন আর এটা আমি মনে করি এটা একেবারে অযৌক্তিক আমরা যে কোনো যে কোনো একটা ব্যবস্থা নেওয়া আমরা সবাই যে একতাবদ্ধ হওয়া আর এই ইলা বাড়া দিয়ে ইলে আমরা কিলা যাই মুগিলা আর আমরা সবাই আমরা বিমানে দেখতাম চাই আমরা কষ্ট স্বীকার হইয় চাইটা আমরা জাতীয় বিমান কিন্তু তারা আমরা লগে তো নিশ্চয়ই যে আমরা যারা যে আন্তরিকতা আছে এই দেশের তারা তো এই আন্তরিকতা নাই এটা প্রমাণ মিলে আমরা বিদেশটা কিয়া আমরা যে বিমানে দিয়ে আমরা যে
কষ্ট স্বীকার করিও আমরা যাই, কিন্তু তারা এটা আমরা প্রতি তারা কোনো দিও নাই। যাই হোক, খুব খুশি হইলাম, বেশি সময় নিয়ে না, আমি বহুত সময় নিয়ে আমি লাইনটা পাইছি। আমরা সবাইকে ধন্যবাদ, আর এটা নিয়ে আমরা একটা প্রতিবাদ করা এবং এটা আমাদের সমর্থন থাকবো যে কোনো অবস্থায় এই যে তারা আমাদের এই প্রবাসী হল লগে, আমি সিলেটে হইতাম না, প্রবাসী হই মু, প্রবাসী হল লগে যে তারা এই যে ব্যবহার করো ওই জন্য নিহতা, এটা একটা অযৌক্তিক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাখন ভাই, থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্য রাখার লাগি। আমি আরো আরো কিছু কলার লাইন, প্রচুর কলার লাইন। হ্যালো সালাম, কলার সালাম আলাইকুম, কলার কি লাইনে আছেন? কলার সালাম আলাইকুম, কলার আপনি টেলিভিশনের ভলিউমটা কমাই লাও কা প্লিজ। হ্যালো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? নেক্সট কলার। হ্যালো কলার সালাম আলাইকুম, নেক্সট কলার। হ্যালো সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সালাম আলাইকুম সুয়েব ভাই, আমি খালেদ মাতিরা। খালেদ ভাই কইতনে মাত্রা? খালেদ ভাই আপনার টিভির ভলিউমটা একবারে কমাই দেবকা প্লিজ। সুয়েব ভাই জি, আমার আমার পয়লা হইল কি বিমানদের ধন্যবাদ জানাইরাম যে হে বাড়া বাড়া বাড়াইছে। আচ্ছা বুঝছেন নি জি। আর বিমানের ডায়লগ হইল গিয়া আকাশ শান্তির নীড়ে আপনার জি, আকাশ শান্তির নীড়র মাঝে আগুন ধরাই দিছে বাড়া বাড়াইয়া জি। একজন কলারে নু কইছেন বাড়া বাড়াইয়া বলে বালা কাম করছে। ভাই আমারে তোরা চান্স তো কা বড় ভাই, আমনে আমার বড় ভাই। আচ্ছা হুকা হুকা, আপনারা দেখি আর প্যানেলর সবরে আমি সালাম জানাই রে, মানে আমার বইন একজন দেখলাম আইছে অত কষ্ট করিয়া সবরে সালাম দিবা। কিন্তু প্রশ্ন হইল গিয়া একটু আগে যে বদল লোকে যেন ফোন করছো বুঝছো, আমি আর বেঙ্গলি ভাষায় মাতি না, আপনার খাটি সিলেটি ভাষায় মাতি দে। খালেদ ভাই, খালেদ ভাই গাইল দিন না নু প্লিজ, গাইল না কিতা হইনি তাকে দিলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টানটানোর মতো অফিসার যদি হইয়া থাকেন, তাই তাই যদি অফিসার হইয়া থাকেন জি, আমাদের তাই যদি টেবিল সেজেন্টর মালিক হইয়া থাকেন জি, তে টানটানোর মতো লিপসু বিবেকহীন কাণ্ড জ্ঞানহীন বুঝছেন নি জি, তার মতো রাবণ মানুষরা ইদরলর যুক্তি উপস্থাপন করতে পারে ও চ্যানেলর মা বুঝছেন নি। আমি তান ই বাড়াল লাগি যে তাই কইছেন যে এগুলো বিমান রাইট আছে জি, আমি তীব্র নিন্দা জানাই এবং আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং তান ই ফাঁসাটা গুলামি যদি থাকে তে ফাঁসাটা গুলামি তান ইটা বন্ধ করো, কার কান্তারল লাখান অর্থ লিপসু মানুষ হলে বিমান রে আউট দিয়ে রাখবার গাছল দিয়ে রাখনার বুঝছেন নি। সেকেন্ড হইল গিয়ে আপনার বিমানর হেদিন কো আপনার দেখছেন নি, কত এক মাস না দুই মাস আগে বিমান বালায় গিয়ে আর তাইর বেটির শরীর সারা টেকা পয়সা সোনা গয়না পর্যন্ত পাইছে, টেকা পাইছে তারা ওটা প্রচার করে। তো ই বদ্র লুকই লাগি ও ও কমিটির সদস্য আর ইনো আমার এক শ্রদ্ধেও বড় ভাই টেবল সেজেন্টর মালিক, আমি আর নাম মেনশন করলাম না, তাই অবশ্য একজন বর্তমান ইদেশর পলিটিক্সর মেন স্ট্রিমর লগে জড়িত এবং সরকার দলীয় সাপোর্ট করেন বড় ভাইয়ে। আশা করমু এই সমস্যাটারে টান টান খুব গুরুত্ব দিয়া সরকারের লগে সমাধান করিয়া আমরা প্রবাসী হল যারা আছি গরিব এদিন মিসকিন হল ই দেশ আমরা টান টান রেহাই দিবা, বিকজ আমরা ভিআইপিও নাই ফিরিও আইতাম পারি না বিমানে বুঝছো নি, আর ই ভিআইপি সিটও পাই না বিমানের যে অফিসের টয়লেটের খান্তার সিট আগুও যদি আমরা বঞ্চিত হয়ে যায় তে তো ভাই আমরা শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি লাইন আওয়ার লাগে। নেক্সট কলার। হ্যালো সালাম আলাইকুম কলার, সালাম আলাইকুম কলার, কি লাইনে আছেন? কলার সালাম আলাইকুম। হ্যালো জি, হ্যালো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সে ভাই ভালো আছেন? সালমান মাত্রাম লন্ডন থেকে। জি সালমান ভাই কি ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আছি ভালো আছি। আজকে খুব সুন্দর লাগে ভাই, আপনাদের আর সুন্দর একটা প্রোগ্রাম করছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনার কমপ্লিমেন্টস লাগে। লন্ডনের মাটি 25 জন বিমান প্রুফ এজেন্ট হইয়া আপনি সাব এজেন্ট লইয়া হইছেন কি তাহলে হোক যাই, আপনি পার্সোনাল অ্যাটাক করেন না? তো ভাই তো তারা মনে হ্যাপি বিমানে বাড়া বাড়া নিয়ে তারা হ্যাপি না 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 তারা আপনার অনেক অনেক দাওয়াত দেওয়া হয়েছে
বাট অনেকর মানে ব্যক্তিগত সমস্যার কারণে আইতে পারছেন না নেক্সট আমরা প্রোগ্রাম করমু তারা আইবা বুঝছেন নি আপনি আপনার প্রশ্ন অথবা অপিনিয়ন খুক আছেন যে যে আমার প্রশ্ন হইল যে বিমানে বরাবর আইছে তাহলে আমরা হ্যাপি না আর এই চান্স হয় তো এমিরেটসে লুটিলে আর বুঝছেন না নি এবারে হইল যে আজকে একটা খবর হইছে চ্যানেল এস নিউজ ও মালাস বিমান ফ্লাইট গুলো বন্ধ করেছে এটা আসানি সাদ ভাই এটা আসানি আসসালামু আলাইকুম প্রতিবাদ জানান না কিন্তু দেশের যে কোনো ছোট থেকে ছোট জিনিসও খুব প্রতিবাদ জানান খুব ভালো এটা খারাপ না কিন্তু কিছুদিন আগে এখানে যেমন সরকার সবাকে উপেক্ষা করে ৩,০০০ পাউন্ডটাকে একটা স্টুডেন্টের টিউশন ফিজ বাড়াইলো তাতে কারো কিছু হলো না এখানে বাংলাদেশ বিমান একটা লসের চলা কোম্পানি প্রাইভেটাইজ হয়েছে উন্নত হওয়ার চেষ্টা করতেছে সেখানে ২০০ পাউন্ড বাড়াইছে তাতে এত সবার ক্ষোভ হ্যাঁ এটা ঠিক আছে এটা ভুল হয়েছে হয়তো এটা নেগোসিয়েশন করা একটু কম করা যায় বাট এইটা কারোর থেকে আসতেছে না যে আমরা আমাদের এই দেশের বিমানটাকে হয় ১৫২ বা ৫০ পাউন্ড বেশি দিয়ে হইলেও আমাদের বিমানে চড়বো এবং আমরা এটাকে আরো উন্নত করব এই চিন্তাটা কেন কারো নাই সবাই যদি নিজেরটা ভাবতেছেন ২০০ দিব এই যে একটা আক্ষেপ মানে এইটা কেন আমার একটা প্রশ্ন এটা সৈয়দ ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কি চান না যে আমাদের বাংলাদেশ বিমানটা একটা মানে ওরকম জায়গায় যাক আমাদের নিজস্ব বিমান থাকুক ৫-৭টা যদি আমরা না দিই তাহলে একটা টাকা করতে আসবে অলরেডি এই কোম্পানিটা ১০ বছর ধরে লস প্রজেক্টে আছে ধন্যবাদ স্যার না না আপনি লাইনে থাকেন আপনি যান না কলার আপনি কি লাইনে আছেন কলার লাইনে নাই প্রশ্নটা উনি আমাকে করেছেন আপনার ইনফরমেশনের জন্য বলি আপনাদের কলেজের যে ফিস যেটা কিছুদিন আগে বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং কলেজ কর্তৃপক্ষ ছাত্রদেরকে নিয়ে যে চিনিমিনি খেলেছিলেন কিছুদিন আগে আমরা চ্যানেল আইতে প্রোগ্রাম করে সেটার প্রতিবাদ করেছি আপনি হয়তো সেটা দেখেন আপনি হয়তো মিস করেছেন আমরা